চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সাতমসা গ্রুপুর সুতা ও ফেব্রিক্স উৎপাদন তৈরি কারখানা সাতমসা শিল্প পার্কত শ্রমিক কর্মচারী অলরে প্রায় চার মাস ধরে বেতন বাঁকা রাখিবের অভিযোগ উঠছে। দীর্ঘদিন বেতন বকেয়া রাখিবের কারণে এই কারখানা শ্রমিকলের মাঝে অসন্তোষ দেখা যায়। ইন্দি বেতনের দাবিতে কারখানার প্রধান ফটকত বিক্ষুব্ধ শ্রমিকলে বিক্ষোভ গজছে। আর বিক্ষোভের মুকুট কর্তৃপক্ষ নভেম্বরের 10 তারিখ বিশিদবার শ্রমিকলের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিয়ে শ্রমিকলরে হাজাত ফিরলে যায়। তবে শ্রমিকলর বেতনের ফুরোটিয়া পরিশুদ্ধ করে মাত্র 5,000 টাকা করে দেয়। এতে শ্রমিকল আবারও ক্ষিপ্ত হয়ে উঠে। জানা গেছি আগর এক মাস এবং চলতি বছরের আগর সেপ্টেম্বর ও অক্টোবর মাস সময় মোট চার মাসের বেতন বকেয়া আছে প্রায় 550 শ্রমিকর। এটা আরও অভিযোগ আছে আনোয়ারা উপজেলার সাতমসা গ্রুপুর এই কারখানার প্রতিষ্ঠাপের ফরতুন বিভিন্ন সময় শ্রমিকলর বেতন বকেয়া রাখে কর্তৃপক্ষ। এই কারণেই প্রতিষ্ঠানের 2,500 শ্রমিক চৌরি সারি দিতে দিতে এখন মাত্র 550 মতো শ্রমিক আছে। এড়ে এই 550 শ্রমিকর বেতনও তারা ঠিকঠাক মতো ন দেয়। আর শ্রমিকর অভাবে এই কারখানার 5 ইউনিটর 4 ইউনিটের উৎপাদন হাজ বন্ধ হয়ে গিয়ে শুধুমাত্র 9 ইউনিটের উৎপাদন চালু আছে। এই বিষয়ে সাতমসা শিল্প পার্কের অ্যাডমিন এইচআর সিকান্দার আলীর কাছে জানতে চাইলি তিনি সি প্লাসরে জানাই আগস্টের কিছু হাফ বেতন দিয়া গিয়ে হাফ আগস্ট বাকি আছে। আগস্ট সেপ্টেম্বর অক্টোবর চলে হ্যাঁ 2 মাস তো ইনশাল্লাহ আর মোটামুটি করোনার পর তো একটু আর ব্যবসা পরিস্থিতি খুবই খারাপ আছে। বিভিন্ন বায়ার টায়ার হতো তারা এইল তো ইনশাল্লাহ এখন মোটামুটি আর এমবিসারে কথা দিয়ে আগামী 10 তারিখে আর পেমেন্টও করে দিই, আগামী 30 তারিখে ওকে পেমেন্ট দিই। তো মোটামুটি আর ওয়ার্কার আর ম্যানেজ করছি, সবাই মোটামুটি রাজি। সরজমিনে যায়েরে কারখানার শ্রমিক এবং স্থানীয় মানুষজনলা হতা হয়ে জানা যায় সাতমসা গ্রুপুর ঋণের বোঝা দিন দিন বৃদ্ধি পার। দেশের 14 ব্যাংক এই গ্রুপুর হাসে ঋণ দিয়ে উদ্ধার করিত না পারে, যার কারণে অন্য কোনো ব্যাংক তারারে এই মুহূর্তে ঋণ দিবার লাই রাজি নোর। ইতিমধ্যে তারা বেশ কয়েকজন ব্যাংকের হাসে আবেদন করিয়ে রুব ঋণ ন পাই বুঝি জানা গিয়ে। সি প্লাস টিভি চট্টগ্রাম।